আজকে হার্টের ভালভের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন স্পেশালিস্ট ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। হার্টের ভালভের সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে আসেন এবং হার্টের ভালভের সমস্যার কারণে কিন্তু হার্ট অনেক সময় দুর্বল হয়ে যায় বা ফেইলিউর হয়ে যায় এবং অনেকের স্ট্রোক হয়ে যায়, নানান রকম কমপ্লিকেশন এখান থেকে তৈরি হতে পারে। সুতরাং হার্টের ভালভের সমস্যা হলে তার চিকিৎসা প্রয়োজন, রোগীকে সবসময় চিকিৎসায় থাকতে হবে অথবা সঠিক চিকিৎসা নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব হার্টের ভালভে কী ধরনের সমস্যা হতে পারে এবং সেগুলোর চিকিৎসা কী। আমাদের হার্টে চারটি ভালভ আছে, তার মধ্যে দেখা যায় যে দুটো ভালভ সবচেয়ে বেশি সমস্যা হয়। একটি হলো মাইট্রাল ভালভ, এটিতে মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশন হয় কমনলি। আরেকটি হলো অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভে অ্যাওর্টিক স্টেনোসিস এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। আর এছাড়া অন্য যে দুটি ভালভ আছে, পালমোনারি ভালভ, এখানে পালমোনারি স্টেনোসিস হতে পারে, এটা কারো জন্মগত কারণে হতে পারে। আবার আর আছে ট্রাইকাস্পিড ভালভ, এই ট্রাইকাস্পিড ভালভের রোগ খুব কম হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি যেটি হয় সেটা হলো মাইট্রাল স্টেনোসিস বা মাইট্রাল রিগার্জিটেশন। এবং এই মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশন হলো আমাদের যে মাইট্রাল ভালভটি হার্টের ভিতরে, এটি সংকুচিত হয়ে যায় অথবা সঠিকভাবে প্রসারিত হতে পারে না অথবা অতি প্রসারিত হয়ে যায়, অর্থাৎ ভালভের যে ফাংশন সেটিতে সমস্যা দেখা দেয়, ভালভটি নষ্ট হয়ে যায়। এটি কেন নষ্ট হয়? এটি জন্মগতভাবে কারো নষ্ট হতে পারে, তবে এটি খুবই কম, জন্মগতভাবে খুবই কম নষ্ট হয়। বেশিরভাগ নষ্ট হয় হলো বাতজ্বরের কারণে। আমাদের দেশে বাতজ্বর অনেক বেশি, এই অনেক বেশি বাতজ্বরের কারণে এই মাইট্রাল ভালভের মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশনের রোগীও আমাদের দেশে বেশি। তবে আসার কথা হলো এই মাইট্রাল স্টেনোসিসের খুব ভালো চিকিৎসা আছে, খুব অল্প খরচে এর ভালো চিকিৎসা আছে। প্রথমে ঔষধপত্র দিয়ে এর চিকিৎসা করা যায়, তারপরে যখন ঔষধ দিয়ে কাজ না হয় তখন মাইট্রাল বেলুন ভালভুলোপ্লাস্টি, অর্থাৎ একটি বেলুন দিয়ে এই সংকুচিত ভালভটাকে প্রসারিত করে দেয়া হয়, এটাকে বলে পিটিএমসি অথবা বেলুন ভালভুলোপ্লাস্টি। এটি খুবই সহজলভ্য এবং খুব কম খরচে এই চিকিৎসাটি করা যায়। আর যাদের অনেক বেশি খারাপ পর্যায়ে চলে যায় মাইট্রাল স্টেনোসিস, বিশেষ করে মাইট্রাল রিগার্জিটেশন অনেক বেশি হয়, তখন আমাদের ভালভ পরিবর্তন করতে হয়, অর্থাৎ এই হার্টের ভালভটি চেঞ্জ করে একটি আর্টিফিশিয়াল ভালভ এখানে লাগিয়ে দেওয়া হয়। এই আর্টিফিশিয়াল ভালভ দিয়েও আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, চিকিৎসকের অধীনে থেকে চিকিৎসা চালিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করবেন, ফ্যামিলি লাইফ লিড করতে পারবেন, আপনি কর্মক্ষম থাকবেন, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু করতে পারবেন। হার্টের যে অ্যাওর্টিক ভালভে যে সমস্যাটা হয়, অ্যাওর্টিক স্টেনোসিস, এটিও অনেক সময় জন্মগত কারণে হতে পারে অথবা এটি অনেক বেশি বয়স হয়ে গেলে সেই বয়সের কারণেও এটি হতে পারে অথবা এটি বাতজ্বরের কারণেও হতে পারে। তবে যে কারণেই এটি হোক না কেন, এটিরও চিকিৎসা আছে। এটি সার্জারি করে এই ভালভটি পাল্টিয়ে এখানে একটি কৃত্রিম ভালভ বসিয়ে দেওয়া যায় অথবা সার্জারি না করে মিনি সার্জারির মাধ্যমে অথবা একটি রক্তনালীর ভিতর দিয়ে একটি কৃত্রিম ভালভ অ্যাওর্টিক ভালভের ভিতরে স্থাপন করে অ্যাওর্টিক স্টেনোসিসেরও চিকিৎসা করা যায়। তবে সার্জারি না করে যে ভালভ স্থাপন, এটিকে আমরা বলি টাবি। এই টাবি বাংলাদেশে খুব একটা বেশি হয় না এবং অনেক বেশি ব্যয়বহুল, যেটা আমাদের দেশের অনেক মানুষই আসলে এই খরচ বিয়ার করতে পারবে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে এটি হচ্ছে, কিন্তু খরচ সেখানেও কিন্তু অনেক বেশি। তো কারো যদি অ্যাওর্টিক ভালভে সমস্যা হয়, অ্যাওর্টিক স্টেনোসিস, আপনারা অল্প খরচের ভিতরে অ্যাওর্টিক ভালভ লাগিয়ে নিতে পারবেন, একটি কৃত্রিম ভালভ, এবং এটি নিয়েও আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সম্পূর্ণ কর্মক্ষম থাকতে পারবেন এবং আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুই চালাতে পারবেন। হার্টের ভালভে যদি কারো সমস্যা হয় এবং আপনি যদি চিকিৎসা না করেন, তাহলে কিন্তু আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হবে, হার্ট দুর্বল হয়ে যাবে, হার্ট ফেলিউর হয়ে যাবে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুরু থেকেই চিকিৎসকের অধীনে থাকতে হবে এবং নিয়মিত ঔষধপত্র খেতে হবে। এবং আপনার চিকিৎসক যদি কখনো বলেন যে না, এখন আপনার ঔষধ দিয়ে আর চিকিৎসা হবে না, আপনাকে ভালভ চেঞ্জ করতে হবে, তখন আপনাকে ভালভ চেঞ্জ করে নিতে হবে, নাহলে আপনার হার্টের ক্ষতি হয়ে যাবে এখান থেকে। সুতরাং হার্টের ভালভে যদি কারো কোনো সমস্যা হয়, এটা নিয়ে এত ফ্রাস্ট্রেশনের কোনো কারণ নেই, আপনি চিকিৎসা চালাবেন এবং সুস্থ থেকে কর্মক্ষম জীবনযাপন করতে পারবেন। পালমোনারি ভালভের যেটা বললাম, পালমোনারি স্টেনোসিস হয়, এটাও বেলুন দিয়ে ফুলিয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সুতরাং ভালভের যতগুলোই সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনি চিকিৎসা নিয়ে সমাধান করতে পারবেন এবং প্রাথমিক পর্যায়ে ঔষধ দিয়ে
এবং যদি অনেক বেশি যখন বেড়ে যাবে, সিভিয়ার পর্যায়ে চলে যাবে, তখন ভাল্ব চেঞ্জ করে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।